দেখুন, যুদ্ধ বিমান নামতে 17 হাইওয়ে তৈরি করতে যাচ্ছে ভারত। জরুরি পরিস্থিতিতে যুদ্ধ বিমান অবতরণের জন্য 17টি হাইওয়ে তৈরি করতে যাচ্ছে ভারতীয় বিমান বাহিনী। এমনভাবে এইসব হাইওয়ে তৈরি করা হবে যাতে যুদ্ধকালীন পরিস্থিতিতে কিংবা কোনো উদ্ধার কাজ চালানোর সময় সহজেই নামতে পারে বিমান বাহিনী। দেশের 10টি রাজ্যে তৈরি হবে এইসব হাইওয়ে। এর মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর, আসাম ও পশ্চিমবঙ্গ। দেশটির কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছে, সীমান্ত এলাকায় যেসব মানুষ রয়েছে তাদের ভালো হাইওয়ে নেটওয়ার্ক প্রয়োজন। আমরা এমন হাইওয়ে তৈরি করব যা প্রয়োজনে এয়ার স্ট্রিপে পরিবর্তন করা যায়। এইসব হাইওয়েতে থাকবে ল্যান্ডিং লাইট, জ্বালানি, আগুন নেভানোর সরঞ্জাম ইত্যাদি। 2015-তে দিল্লির কাছে যমুনা হাইওয়েতে 2000 মিরাজ এয়ারক্রাফট নামায় ভারতীয় বায়ুসেনা। গত সপ্তাহে চীন সীমান্তে দেশের সবচেয়ে দীর্ঘ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রহ্মপুত্র নদীর উপর দেশের সব থেকে বড় সেতু ঢোলা সাজিয়ে উদ্বোধন করেছেন তিনি। উদ্বোধনের 2 দিন পর থেকেই সেই সেতু নিয়ে ভারতকে সতর্ক করছে চীন। ভারত চীন সীমান্ত সমস্যা যাতে আরও বড় না হয় সেদিকে দিল্লিকে নজর দিতে বলেছে বেইজিং। আমাদের চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।